তোমরা জয়েন করতে থাকো, ক্লাস আমি শুরু করে দিই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায় নিয়ে, যেখানে তোমাদের এই সিলেবাসের শেষ অংশ আমাদের আজকে। আচ্ছা, এই চিত্রগুলো কি মনে করতেছো তোমরা? দেখো তো, আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেঁচানো সিঁড়ির মতো দ্বিসূত্রক অংশগুলো আছে। এগুলোকে আমরা ডিএনএ বলি, অথবা এক সূত্র হলে তখন আমরা আরএনএ বলি। ডিএনএ বা আরএনএ, এদের আর একটা নাম আছে, তোমরা জানো সে বিষয়টা কি? বলো, কেউ বলতে পারবা? হ্যাঁ, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বলা হয়। তাহলে আজকে পার্ট আমরা এই যে নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ গঠনে বা নিউক্লিক অ্যাসিডের কি কি আছে, কিভাবে যুক্ত হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও ক্লাস শেষে, আমি সময় দিব, যদি না বুঝো এর মধ্যে হ্যান্ড রাইজ করবো, আমি ধরে দিব সবকিছু, সমস্যা নেই। তাহলে এই পাঠ শেষে আমরা কি নিউক্লিক অ্যাসিডের গঠন ধারণা ব্যাখ্যা করতে পারবো, যে নিউক্লিক অ্যাসিড কি, ডিএনএর গঠন, রাসায়নিক গঠনটা ব্যাখ্যা করতে পারবো, ডিএনএ কিভাবে গঠিত হয়, তারপরে আরএনএর গঠন সম্পর্কেও জানতে পারবো, এবং বিভিন্ন ধরনের নাইট্রোজেন বেস যে আছে সেগুলোর গঠন চিত্র সম্পর্কেও আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জানা দরকার যে বংশগতীয় বস্তু কি। বংশগতীয় বস্তু হলো যে পিতামাতার যে বংশগতীয় চরিত্র বা বৈশিষ্ট্যগুলো, এগুলো সন্তান সন্ততির মধ্যে যে বস্তুগুলোর মাধ্যমে স্থানান্তরিত হয় তাদেরকে বলা হয় বংশগতীয় বস্তু বা হেরিডিটারি ম্যাটেরিয়াল। এই হেরিডিটারি ম্যাটেরিয়ালগুলোর মধ্যে রয়েছে জিন, ডিএনএ, আরএনএ, এগুলো। তো এই জিন, ডিএনএ এবং আরএনএ এগুলো আবার গঠিত হয় নিউক্লিক অ্যাসিড দ্বারা। তাহলে ডিএনএ, জিন, আরএনএ এগুলো সম্পর্কে ধারণা থাকতে গেলে অবশ্যই আমাদেরকে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড কত প্রকার? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার কি কি? একটা হলো ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরেকটি হলো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এর অর্থ হলো ডিঅক্সি, ডি মানে হলো ঘাটতি, এখানে ডি ই দ্বারা বোঝানো হচ্ছে ঘাটতি বা অনুপস্থিতি, এবং অক্সি মানে হলো অক্সিজেন। তো ডিএনএ বা আরএনএ গঠনে যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা ব্যবহার করা হয়, সেই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করায় ডিএনএর ক্ষেত্রে একটা অক্সিজেন কম থাকে, এই জন্য আমরা এটাকে বলি ডিঅক্সি রাইবোস শর্করা। আর ডিঅক্সি রাইবোস শর্করা দ্বারা যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় তখন আমরা একে বলবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সহজ কথায় ডি মানে ঘাটতি বা নাই বা অ্যাবসেন্স বা কম আছে, আর অক্সি অর্থ হলো অক্সিজেন। তাহলে ডিএনএ তে যে সুগারটা ব্যবহার করা হচ্ছে, পাঁচ কার্বন বিশিষ্ট সুগার, সেখানে একটা অক্সিজেন কম থাকবে, আর আরএনএ তে কম থাকবে না, এই জন্য আরএনএ তে রাইবো নিউক্লিক অ্যাসিডই বলা হচ্ছে। তো নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো কি কি, অর্থাৎ ডিএনএ বা আরএনএ রাসায়নিকভাবে কি কি উপাদান দিয়ে গঠিত হয়, সেগুলোই হবে নিউক্লিক অ্যাসিডের উপাদান। তো নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলোকে আমরা প্রথমে লিখলাম পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ সুগার।
নিউক্লিক অ্যাসিডের প্রথম উপাদান হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক এবং অজৈব ফসফেট। এই তিনটা হলো প্রধান উপাদান। নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান হলো তিনটি, 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ক্ষারক এবং অজৈব ফসফেট। 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটাকে দুই ধরনের আমি আগেই বলেছি যে দেখো, 5 কার্বন বিশিষ্ট শর্করা দুই ধরনের, কি কি বলেছিলাম, অক্সিরাইবোজ শর্করা এটা, আর একটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে অক্সিরাইবোজ শর্করা থাকবে আরএনএতে আর ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে ডিএনএতে। এখানে ডিঅক্সি বোঝানো হচ্ছে যে এখানে একটা অক্সিজেন কম আছে, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে এখানে একটা অক্সিজেন কম আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক ডিএনএতে দুই ধরনের ক্ষারক পাওয়া যায়, একটা হলো 1 নাম্বার পিউরিন ক্ষারক, 2 নাম্বার হলো পাইরিমিডিন ক্ষারক। তাহলে নাইট্রোজেন ক্ষারক দুই ধরনের, একটা পিউরিন ক্ষারক আর একটা পাইরিমিডিন ক্ষারক, পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস। পিউরিন বেস আবার দুইটা, অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিনকে আমরা এ দ্বারা প্রকাশ করি প্রথম অক্ষর, আর গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করি। তাহলে মনে রাখতে হবে কি, নাইট্রোজেন ক্ষারক দুই ধরনের, একটা হলো পিউরিন ক্ষারক আর একটা হলো পাইরিমিডিন ক্ষারক। পিউরিন ক্ষারক আবার দুইটি, একটা হবে অ্যাডেনিন আর একটা হবে গুয়ানিন। অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আরেকটা বিষয় হলো, ভালো করে খেয়াল করবা যে পিউরিন ক্ষারকদের মধ্যে কখনো বন্ধন গঠিত হয় না, পিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধন গঠিত হবে। পিউরিন ক্ষারক, এই যে অ্যাডেনিনের স্ট্রাকচারটা আমি এখানে দেখাইছি এবং গুয়ানিনের স্ট্রাকচারটাও এখানে দেখাইছি, দেখো নাইট্রোজেন ক্ষারক, পাইরিমিডিন ক্ষারক। পাইরিমিডিন ক্ষারক তিনটি, তিনটি হলো যে সাইটোসিন, তারপরে আছে ইউরাসিল এবং থাইমিন। তাহলে পিউরিন ক্ষারক আমি বলেছি দুইটা, অ্যাডেনিন গুয়ানিন, আর পাইরিমিডিন ক্ষারক হচ্ছে তিনটা, সাইটোসিন ইউরাসিল এবং থাইমিন। সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা হয়, ইউরাসিলকে ইউ দ্বারা এবং থাইমিনকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমি সাইটোসিন থাইমিন এবং ইউরাসিলের চিত্রটা দিয়েছি, একটু খেয়াল করো ভালো করে তোমরা। আরেকটা উপাদান কি লাগে, অজৈব ফসফেট। অজৈব ফসফেট লাগে। তাহলে আমরা তিন নিউক্লিক অ্যাসিডের কয়টা উপাদান বললাম, মূলত প্রধানত তিনটা উপাদান লাগে। 1 নাম্বার লাগে শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা দুই ধরনের থাকে নিউক্লিক অ্যাসিডে, ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএতে থাকে অক্সিরাইবোজ বা রাইবোজ শর্করা, এবং নাইট্রোজেন বেস থাকে দুই ধরনের, একটা হলো পিউরিন বেস আর একটা হলো পাইরিমিডিন বেস। পিউরিন বেস দুইটা, পিউরিন বেস দুইটা কি কি, একটা হলো অ্যাডেনিন আর একটা গুয়ানিন। অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর এইদিকে আছে তোমাদের পাইরিমিডিন বেস, পাইরিমিডিন বেস তিনটি, পাইরিমিডিন বেস তিনটি হলো সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল। সাইটোসিনকে সি দ্বারা, থায়ামিনকে টি দ্বারা এবং ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর অজৈব ফসফেট আছে। এবার দেখো আমরা আলোচনা করব একটা নিউক্লিক অ্যাসিডের গঠন।
সেই একটা নিউক্লিক অ্যাসিডের গঠন। আমরা জানি দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ এবং আরএনএ। এখন আমরা ডিএনএ অণুর রাসায়নিক গঠনটা নিয়ে আলোচনা করব। এইটা তোমরা ভালোভাবে বুঝবা, কারণ তোমাদের ওই অনেক সময় এই যে বায়োলজি অলিম্পিয়াড হয়, অনেকে অংশগ্রহণ করো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ডিএনএ অণুর যে রাসায়নিক গঠন, এখানে আমরা নাইট্রোজেন ক্ষারক কি কি পাবো? পিউরিন এবং পাইরিমিডিন ক্ষারক। পিউরিন ক্ষারক পাবো অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিন ক্ষারক পাবো সাইটোসিন ও থাইমিন। তাহলে দেখো, আমরা পাইরিমিডিন ক্ষারক কিন্তু তিনটা পড়েছি, তাহলে ডিএনএ এর গঠনে দুইটা পাইরিমিডিন ক্ষারক ব্যবহার করা হচ্ছে, সাইটোসিন এবং থাইমিন। তার মানে হলো ডিএনএ তে ইউরাসিল থাকে না, ডিএনএ তে ইউরাসিল থাকে না। এটা মনে রাখবা যে ডিএনএ এর গঠনে ইউরাসিল থাকে না। তো এই ক্ষারকগুলো কিভাবে এবার যুক্ত হবে কার সাথে সেটা আমরা দেখে নেব। ডি অক্সিরাইব শর্করা এবং কি লাগবে? অজৈব ফসফেট। এই তিনটা বস্তু আমাদের ডিএনএ এর গঠনে কাজ করবে। এবার আমরা বন্ধন সংযুক্তিতে অংশগ্রহণ করব। তো প্রথমে এক অণু নাইট্রোজেন ক্ষারক এবং এক অণু ডি অক্সিরাইবোজ শর্করা, এখানে বলতে হবে, উৎপন্ন করে এক অণু নিউক্লিও সাইট। তাহলে এক অণু নাইট্রোজেন ক্ষারকের সাথে এক অণু শর্করা যখন যুক্ত হবে, তখন আমরা একে বলবো এক অণু নিউক্লিও সাইট। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় নিউক্লিও সাইট কি, নিউক্লিও সাইট হলো যে নাইট্রোজেন শর্করার সাথে নাইট্রোজেন ক্ষারক যুক্ত হলে যে যৌগ গঠিত হয় তাকে বলবো আমরা নিউক্লিও সাইট। আমরা এখানে যেহেতু ডিএনএ এর গঠনে ডি অক্সিরাইবো শর্করা ব্যবহার করতেছি, এই জন্য নাম দিলাম আমরা ডি অক্সিরাইবো শর্করা। আর নিউক্লিক অ্যাসিড এখানে কয়টা, এই নিউক্লিক অ্যাসিডে কয়টা নাইট্রোজেন ক্ষারক থাকে? চারটা। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এই চারটা থাকে। তাহলে ডি অক্সিরাইবো শর্করার সাথে অ্যাডেনিন যুক্ত হলে তৈরি হয় ডি অক্সি অ্যাডিনোসিন। তাহলে তো যদি বলে যে অ্যাডেনিন যুক্ত একটা নিউক্লিওসাইটের নাম বলো, তাহলে বলতে হবে ডি অক্সি অ্যাডিনোসিন। তাহলে গুয়ানিন যুক্ত হলে কি হবে? ডিঅক্সি গুয়ানোসিন। এরপরে দেখো, ডিঅক্সি রাইবো শর্করার সাথে সাইটোসিন যুক্ত হলে কি হবে? সাইটোসিন কি ধরনের ক্ষারক? আমি আগেই বলেছিলাম সাইটোসিন হলো পাইরিমিডিন ক্ষারক। তাহলে পাইরিমিডিনের জন্য এখানে নামকরণ কিন্তু ভিন্ন হয়ে গেল। আমরা অ্যাডেনিন আর গুয়ানিনের ক্ষেত্রে বলছি ডি অক্সি অ্যাডিনোসিন, ডি অক্সি গুয়ানোসিন, কিন্তু যখনই পাইরিমিডিন ক্ষারক আসলো সাইটোসিন, তখন আর নাম হয়ে গেল ডি অক্সি সাইটিডিন, ডি অক্সি সাইটিডিন। আর যদি এবার যদি থাইমিন যুক্ত হয় তাহলে কি নাম হবে? ডি অক্সি থাইমিডিন। তাহলে আমরা পেয়ে গেলাম নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট কিভাবে তৈরি হয়? নিউক্লিওসাইট তৈরি হয় যে শর্করার সাথে নাইট্রোজেন ক্ষারক হয়ে যুক্ত হয়ে নিউক্লিওসাইট তৈরি হয়। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমরা এখানে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার কথা বলেছি। তো এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার প্রত্যেকটা কার্বনকে যদি আমি 1, 2, 3, 4, 5 নাম্বার দেই, তাহলে মনে রাখবা সবসময় এক নাম্বার কার্বনের সাথেই এই নাইট্রোজেন ক্ষারক গুলো যুক্ত হবে। তাহলে শর্করার যে পাঁচটি কার্বন আছে, সেই পাঁচটি কার্বনের এক নাম্বার কার্বনের সাথে সবসময় এই নাইট্রোজেন ক্ষারক গুলো যুক্ত হবে। এবার দেখো, এক অণু নিউক্লিওসাইডের সাথে যখন এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়, তখন তাকে বলা হবে এক অণু নিউক্লিওটাইড। তাহলে এর আগে পড়লাম আমরা নিউক্লিওসাইট, এখন আবার নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা কি?
নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইটের সাথে যখন কোনো অজৈব ফসফেট যুক্ত হবে তখন এর নাম হবে নিউক্লিওটাইড। তো এই ফসফেটটা সবসময় 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে মনে রাখতে হবে কি এই ফসফেট যুক্ত হবে 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে। আমরা উদাহরণ নিচ্ছি এখন, তাহলে আমাদের একটা নিউক্লিওসাইট কি ছিল, ডিঅক্সি অ্যাডিনোসিন। তো এই ডিঅক্সি অ্যাডিনোসিন এই নিউক্লিওসাইটের সাথে যখন একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে গেল তখন এর নাম হলো ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট অথবা অ্যাডিনিন ডিঅক্সি নিউক্লিওটাইড অথবা ডিঅক্সি অ্যাডিনিলিক অ্যাসিড। তোমাদের সাথে আর একটা বিষয় এখানে আমি শেয়ার করে নিই, সেটা হলো আমরা যে ডিএনএ বা আরএনএ এর কথা বলতেছি, এই ডিএনএ এবং আরএনএ এর মূল গাঠনিক উপাদানই কিন্তু নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের পলিমারই হলো ডিএনএ অথবা আরএনএ, অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিওটাইড গুলো যখন একটার সাথে একটা পরস্পরের সাথে যুক্ত হবে, এক সূত্র হলে তখন হবে আরএনএ আর দ্বি সূত্র হয়ে গেলে তখন হবে ডিএনএ। তার মানে নিউক্লিওটাইড পর্যন্ত গঠন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকিটুকু আমাদের সহজ হবে। আমি আরেকটু রিপিট করে আসি তোমাদের সাথে শুরু থেকে, দেখো মনে আছে কিনা যে শর্করার সাথে, শর্করার 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষারক যুক্ত হলে তৈরি হবে নিউক্লিওসাইট, আর শর্করার 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে, অর্থাৎ একটা নিউক্লিওসাইটের শর্করার 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হলে তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড। তো এখানে আমি একটা নিউক্লিওটাইডের উদাহরণ দিয়েছি, বাকিগুলো আরো আবার দিচ্ছি যে আমরা একটা নিউক্লিওসাইট পেয়েছিলাম ডিঅক্সি অ্যাডিনোসিন। এই ডিঅক্সি অ্যাডিনোসিনের সাথে যদি একটা অজৈব ফসফেট 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় শর্করার, তখন এর নাম হবে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট বা ডি অ্যাডিনিন ডিঅক্সি নিউক্লিওটাইড বা ডিঅক্সি অ্যাডিনিলিক অ্যাসিড। এবার দেখো ডিঅক্সি গুয়ানোসিন এর সাথে যদি একটি অজৈব ফসফেট যুক্ত হয় তখন এর নাম হবে ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট বা ডিএমপি আমরা বলতে পারি। এখানে এডিপি, তোমাদের একটা কথা মনে করে দিই, আমারও মনে পড়ে গেল এই কথাটা, আমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছিলাম এটিপি কিভাবে তৈরি হয়, তোমাদের মনে আছে যে এডিপি মানে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি, আর এডিনোসিন মনোফসফেট এটা হলো এএমপি। তো এএমপি তাহলে কি, এএমপি হলো একটা নিউক্লিওটাইড। যাই হোক, তাহলে ডিঅক্সি গুয়ানোসিনের সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট বা এখানে একটু আমি তোমাদের কাছে সরি বলতেছি, এখানে একটু খেয়াল করো, অ্যাডিনিন ডিঅক্সি নিউক্লিওটাইড বা ডিঅক্সি অ্যাডিনিলিক অ্যাসিড এটা কপি হয়ে আবার চলে আসছে, এটুকু তোমরা তুলবা না। ডিঅক্সি গুয়ানোসিন প্লাস অজৈব ফসফেট সমান লিখবা ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, এইটুকুই হবে। এটা অ্যাডিনিন ডিঅক্সি নিউক্লিওটাইড এটা কপি হয়ে গেছে, এটা তুলবা না। এবার দেখো আমরা ডিঅক্সি থাইমিডিন অর্থাৎ থাইমিডিন কোন ক্ষারকের কারণে হয়েছিল, পাইরিমিডিন ক্ষারকের জন্য হয়েছিল, এই জন্য ডিঅক্সি থাইমিডিন যোগ অজৈব ফসফেট এটা হবে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। এখানে আবারও এটা কপি হয়েছে যে অ্যাডিনিন ডিঅক্সি নিউক্লিওটাইড, এটা আমি আবারও সরি ব্র্যাকেটের এটা তুলবা না, এটা বারবার কপি হয়ে গেছে, যাই হোক কোনো কারণে হয়তো বা হয়ে গেছে। ডিঅক্সি থাইমিডিন যোগ অজৈব ফসফেট এটা কি হবে,
ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট, আবার ডিঅক্সিসাইটিডিন বা প্লাস অজৈব ফসফেট, এটা হবে কি ডিঅক্সিসাইটিডিন মনোফসফেট, এটুকুই তুলবা, ব্র্যাকেটের ওইটা তুলবা না। তাহলে তুলে নাও, তাহলে ডিঅক্সিসাইটিডিন এর সাথে অজৈব ফসফেট যুক্ত হলে তৈরি হয় ডিঅক্সিসাইটিডিন মনোফসফেট। আবার ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট কিভাবে তৈরি হবে, যে ডিঅক্সিথাইমিডিনের সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হলে ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট তৈরি হবে। তাহলে ফসফেটটা কোথায় যুক্ত হবে, ফসফেটটা যুক্ত হবে নিউক্লিওসাইডের যে শর্করা আছে সেই শর্করার 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে। আর এই নাইট্রোজেন ক্ষারক কোথায় যুক্ত হয়, শর্করার 1 নাম্বার কার্বনের সাথে। তাহলে কি হবে এরপরে, নিউক্লিওটাইড গুলো, এই নিউক্লিওটাইড গুলো পরস্পরের সাথে পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে তৈরি করবে পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ অণু আসলে একটি পলিনিউক্লিওটাইড শিকল, একাধিক নিউক্লিওটাইডের মধ্যে ফসফেটের সাহায্যে গ্লাইকোসাইডিক বন্ধনী গঠিত হয় একটি পলিনিউক্লিওটাইড। তারপর কি হয়, দুইটা পলিনিউক্লিওটাইড শিকলের একটির পিউরিন বেস অন্যটির পাইরিমিডিন বেসের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তৈরি হয় দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের শিকল, আমরা এটাকে ডিএনএও বলি। তাহলে এখানে যে বন্ধন গঠিত হবে কার সাথে কার, অ্যাডেনিনের সাথে হবে থাইমিনের 2টি হাইড্রোজেন বন্ধন, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের হবে 3টি হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ অ্যাডেনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। দেখো এখানে চিত্রে দেখো যে গুয়ানিনের সাথে সাইটোসিনের 3টা হাইড্রোজেন বন্ধন, অ্যাডেনিনের সাথে 2টা, এবার কাঠামোটা দেখো আমরা যতটুকু পড়লাম, এখন ইচ্ছে করলে এখানে এসে আমরা রিভিশন দিতে পারি। খেয়াল করো আমরা যে কোনো এক পার্শ্বটা লক্ষ্য করি, এখানে এস তে সুগার, পি তে ফসফেট, এ তে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। তাহলে এখানে একটা নিউক্লিওটাইডের 3টা অংশই আমরা পাচ্ছি, সুগার, নাইট্রোজেন ক্ষারক এবং ফসফেট। খেয়াল করো আমি বলেছিলাম তোমাদেরকে যে ফসফেটটা সবসময় 3 অথবা 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে। তাহলে এটা যদি 1, 2, 3, 4, 5 অথবা 1, 2, 3, তাহলে এই ফসফেটটা যুক্ত আছে 3 নাম্বার কার্বনের সাথে, তাহলে এটা 3 প্রান্তের হবে। যদি 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটা হবে 5 প্রান্ত বিশিষ্ট। তো এখানে উল্লেখ্য বিষয়, যখন আমরা আরএনএ এর গঠন করব তখন আরএনএ তে সাইটোসিন এবং ইউরাসিল থাকবে, সেখানে থাইমিন থাকে না। আর ডিএনএ তে কি থাকে না, ডিএনএ তে ইউরাসিল থাকে না। এই বিষয়টা একটু তোমাদের মনে রাখতে হবে যে 3টা পাইরিমিডিন বেসের মধ্যে যে কোনো 2টা থাকবে, 3টা একত্রে থাকে না। তো এখানে এই যে আমি বললাম যে ফসফেট গুলোর মধ্যে কি হয়েছে, গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে এটা একটা পলিনিউক্লিওটাইড শিকল তৈরি হয়েছে, দুই পাশে 2টা পলিনিউক্লিওটাইড শিকল গুলো, আবার কি হয়েছে এই নাইট্রোজেন ক্ষারক, প্রথমে দেখো অ্যাডেনিনের সাথে থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, তারপর গুয়ানিনের সাথে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এরকম পরপর এরা যুক্ত থাকে। তো এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, তোমরা এই যে অ্যাডেনিনের পরে যে গুয়ানিন, তারপরে থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম যে একটা নির্দিষ্ট রীতি আছে এটা কিন্তু না।
জিন অনুসারে, গঠন বেস অনুসারে একটা অ্যাডেনিনের নিউক্লিওটাইডের সাথে আরেকটা পরপর অ্যাডেনিন থাকতেই পারে, পরপর দুটা গুয়ানিন থাকতেই পারে, বা তিনটা থাইমিন থাকতেই পারে, এলোমেলোভাবে থাকতেই পারে। অতএব ওইটা নিয়ে সমস্যা না, সমস্যা তোমাদের মূলত দেখাতে হবে কি অ্যাডেনিনের সাথে যেন বন্ধন গঠিত হয় থাইমিনের, আর গুয়ানিনের সাথে বন্ধন গঠিত হয় যেন সাইটোসিনের। এইটা ভালো করে মাথায় রাখবা, তাহলেই হবে। তাছাড়া ওখানে তুমি পাশাপাশি কয়টা গুয়ানিন দিবা, কয়টা থাইমিন দিবা, এইটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্টর না, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এবার প্রশ্নগুলো তোমরা দেখো, মনে মনে খেয়াল করো, আর আমি তোমাদেরকে যারা কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও, আমি তোমাদের, তারা নিজেরা আনমিউট হয়ে আমাকে বলবা যে স্যার আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। এখন তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলো, সুযোগ দিলাম আমি। দেখো তোমরা একটু আনমিউট হয়ে আমার সাথে কথা বলতে পারবা। আর এই প্রশ্নগুলো দেখো, যে এই প্রশ্নগুলো নিজেরা চেষ্টা করো যে তোমার মনে হচ্ছে কিনা, বা পারবে কিনা, বুঝতে পারতেছো কিনা, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো, সমস্যা নাই, যদি কারো জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো, নিজেরা আনমিউট হও হয়ে আমাকে বলো। আজকের পড়া সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেন যদি বুঝে না থাকো অবশ্যই বলো। বা আচ্ছা, তোমরা যেহেতু বলতেছ না, আমি একটু ট্রাই করি। মোহিনী, তুমি কি লাইনে আছো? মোহিনী, শুনতে পাচ্ছ? ওকে, আবিদ, আবিদ শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ফারহান বলো, কি বলবা বলো। ফারহান বলো, তুমি আনমিউট হও, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, আনমিউট হও। পারতিস না? হ্যাঁ বলো ফারহান বলো। আরেকজনকে হাত উঠাইলা বলো। হ্যাঁ বলো, মহসিন রহমান, 237 রোল বলো। আনমিউট হও, নিজেরা আনমিউট হও, আমি তো আনমিউট করে দিছি সবাইকে। আচ্ছা লুবনা হাত উঠাইছো বলো। আচ্ছা তাহলে আগামী দিন আমরা পড়বো ডিএনএ এর ভৌত গঠন, আর আরএনএ এর ভৌত গঠন, আরএনএ এর রাসায়নিক গঠন, ডিএনএ আরএনএ এর পার্থক্য। আর তোমাদের আরেকটু কথা বলে রাখি, ক্রোমোজোম সম্পর্কিত আরেকটু ধারণা আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, আমরা কিন্তু এটা আগেই পড়েছি।
তো তোমরা ওখানেও দেখে নিও, ক্রোমোজোম সম্পর্কে একটু ধারণা ওখানেও আছে এখানেও আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্তই, সুস্থ থাকো সবাই।